স্মৃতিতে গণেশ পুজোকে সামনে রেখে সাজিয়ে তোলা হয়েছে গোটা আগরতলা শহর। মণ্ডপ এবং মূর্তিপাড়ায় চলছে শেষ তুলির টান। মঙ্গলবার তথা 19 তারিখ থেকে গণেশ চতুর্থী শুরু হয়ে যাচ্ছে। 5 দিন ব্যাপী চলবে সিদ্ধিদাতা এই গণেশ পুজো। বাণিজ্য নগরী মুম্বাইয়ের সংস্কৃতি বেশ কয়েক বছর ধরে ত্রিপুরায় আছড়ে পড়েছে। মুম্বাইতে গণপতি বাপ্পা মৌরিয়া এই ধ্বনিতে আমরা আগে দেখতাম গণপতি উৎসব, কিন্তু আজ বেশ কয়েক বছর ধরেই ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আরাধনায় মেতে উঠেছেন সকল ত্রিপুরাবাসী। আগরতলা গণপতি সামাজিক সংস্থার সভাপতি টিঙ্কু ঘোষ জানিয়েছেন, সিদ্ধিদাতা গণেশ পুজোয় প্রত্যেক দিন মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। মানুষের কাছ থেকে চাঁদা না তুলে সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করেছেন গণপতি সামাজিক সংস্থা। গণপতি সামাজিক সংস্থার সিদ্ধিদাতা গণেশ পুজোর উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা গণপতি সামাজিক সংস্থা এই গণেশ আরাধনায় কেন ব্রত হয়েছি তার ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন, কারণ আপনারা সাংবাদিক বন্ধুরা ও এই উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা এই অনুষ্ঠানটা করতে পারি একমাত্র আপনাদের সহযোগিতা, আরক্ষা দপ্তর, পৌর নিগম এবং সংশ্লিষ্ট এলাকার অভিভাবকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, ছোটো বড় সবাইকে নিয়ে কীভাবে একটা ভালো জিনিস সমাজের সামনে বার্তা দেওয়া যায় এই এটাকে স্থায়িত্ব করার লক্ষ্যেই আমরা এই শারদীয় প্রাক মুহূর্তে এই গণেশ বন্দনা করে থাকি। আমাদের এই পুজো করতে গিয়ে আমরা কোনো রকম কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো রকম কোনো চাঁদা সংগ্রহ না করে আমাদের সদস্যদের দ্বারাই যতটুকু সামর্থ্য সেই অনুসারেই আমরা এই পূজাটা করে থাকি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।